সরকারি এবং বেসরকারি স্কুলে আবেদন করার শেষ সময় 6ই ডিসেম্বর, কিন্তু এখনই আমরা আর আবেদন করতে পারছি না। যখনই আমরা সরকারি স্কুলে আবেদন করার যে ওয়েবসাইট রয়েছে gsa.teletalk.com, এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করি। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার সাথে সাথেই আমাদের এরকম একটি মেসেজ চলে আসে, দিস সাইট কান্ট বি রিচড, http://gsa.teletalk.com.bd ইজ আনরিচেবল, এবং নিচে আর একটা মেসেজ দেওয়া আছে। এখন কেন এরকম হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করেছি এবং কী করবেন আমরা সেটা নিয়েও আলোচনা করেছি। আশা করছি ভিডিওটি দেখলে আপনার কিছুটা হলেও উপকার আসবে, উপকার হবে ইনশাল্লাহ। তাই মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানান, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা আমাদের চ্যানেলে এ ধরনের ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি। তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আমরা আসলে জানি যে কেন এই সমস্যাটা হয়েছে। এই সমস্যাটা হয়েছে আসলে প্রচুর সংখ্যক মানুষ আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইট হচ্ছে এক ধরনের ফাইল, সেই ফাইলটি একটা কম্পিউটারে সেভ করা থাকে। সেই কম্পিউটার থেকে আমরা যারা বিভিন্ন ব্রাউজার থেকে এই সাইটের ওয়েব অ্যাড্রেসে যখন লিখে আমরা এন্টার দেই, তখন ওই যে ফাইলটি আছে সেটি আমাদের মোবাইলের ব্রাউজারে ডাউনলোড হয়। এখন এই কতজন লোক একসাথে ডাউনলোড করতে পারবে এর একটা লিমিট দেওয়া থাকে, যে কম্পিউটারে বা সার্ভারে এই ফাইলটা অর্থাৎ ওয়েবসাইটটা সেভ করা আছে বা সংরক্ষিত আছে। কিন্তু সেই লিমিটের থেকে যদি বেশি সংখ্যক মানুষ ওখান থেকে ফাইলটা ডাউনলোড করতে চায়, তখন আমাদের সার্ভার ডাউন হয়ে যায়। অর্থাৎ সার্ভারের এরকম একটি প্রোগ্রাম দেওয়া আছে যাতে করে সার্ভারটি অটোমেটিক বন্ধ হয়ে যায়, ফলে এখন সার্ভারটা বন্ধ হয়ে গিয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন সার্ভার তো বন্ধ হয়ে গিয়েছে, এখন কী করবেন? এখন তো আর আবেদন করা যাবে না। ভয় পাবেন না, প্রথম কথা হচ্ছে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। তবে এখানে একটা কথা না বললেই না, আমি কিন্তু আমার ভিডিওতে একদম প্রথম থেকে আমি বলে আসছি যে আপনারা কখনোই শেষ সময়ের অপেক্ষা করবেন না। 6ই ডিসেম্বর শেষ তারিখ, আমি আপনাদের বারবার বলেছিলাম যে 6 তারিখের অপেক্ষা তো একদমই করবেন না। আপনারা নভেম্বর মাসের 16 তারিখে আবেদন শুরু হয়েছে, আপনারা 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, মানে নভেম্বর মাসের ভিতরেই আপনারা আবেদন সম্পন্ন করুন 30 তারিখের আগে, এরকম একটা কথা আমি কিন্তু বলেছিলাম। খুব আমাদের আমার ভিডিওগুলো আপনারা দেখলে সেই কথাগুলো শুনবেন, আমি বারবার বলেছি, বিরক্ত করেছি আমি আসলে আপনাদের, আমি বিরক্তই করেছি। কারণ হচ্ছে একটা কথা বারবার বলা ঠিক না, আমি সেটা জানি, তারপর আমি এই জন্যই বিরক্ত করছি যাতে করে আপনারা এটার গুরুত্ব বুঝতে পারেন। কিন্তু তারপর হয়তো বা অনিচ্ছাকৃতভাবে অনেকের আবেদন করা সম্ভব হয়নি, যাই হোক এখন কী করবেন সেই সম্পর্কে আমি আপনাদের একটা পরামর্শ দিচ্ছি। পরামর্শটা হচ্ছে এখন আপনারা যেটা করবেন সেটা হলো, যখন মানুষ কম থাকে, অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ বলতে হচ্ছে আপনার যখন কম সংখ্যক মানুষ আবেদন করবে, যেমন ধরুন আপনার রাত্র তিনটা চারটার সময় কিন্তু খুব কম সংখ্যক মানুষ থাকে, রাত্র 3টা 4টা থেকে শুরু করে সকাল 7টা 8টা পর্যন্ত, যেহেতু এখন শীতের দিন অধিকাংশ মানুষ আসলে এই সময় ঘুম থেকে উঠতে পারে না বা উঠে না, তো ওই সময়টা আপনি চেষ্টা করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ ওই সময় আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এছাড়াও দিনের বেলা যে সময়টাতে মানুষ আসলে কর্মব্যস্ত থাকে, আপনি সেই সময়টাও চুজ করে নিতে পারেন, সেই সময়টাও আপনি আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু যখন আমাদের প্রচুর সংখ্যক মানুষ সজাগ থাকে এবং অ্যাক্টিভ থাকে, সেই সময়টাতে আপনার এই ধরনের সমস্যা এখন হবে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। আর একটা কথা, এই যে ওয়েবসাইটটা যে প্রতিষ্ঠান, এই সরকারি যে প্রতিষ্ঠান এই ওয়েবসাইটটার দায়িত্বে রয়েছে, সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করেছেন এবং আশা করব তারা অবশ্যই এই ওয়েবসাইটের ব্যান্ডউইথ বৃদ্ধি করে দেবেন ইনশাল্লাহ। এবং যদি ব্যান্ডউইথ বৃদ্ধি করে দেয় কর্মকর্তারা, আশা করছি ইনশাল্লাহ দিবেন তারা, তাহলে আর সমস্যা নেই, তাহলে আপনার যত সংখ্যক মানুষ এখানে আসুক না কেন আপনারা আবেদন করতে পারবেন। আর দুশ্চিন্তা করবেন না, আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তারপরও কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আর দেরি না করে আজকে রাত্র 3টা থেকে 7টার ভিতরে অবশ্যই আবেদন করে ফেলবেন, যদি ওয়েবসাইটের ব্যান্ডউইথ ইতিমধ্যে বাড়ানো না হয়। আর যদি বাড়ানো হয় তাহলে আপনি যে কোনো সময় আবেদন করতে পারবেন এবং অবশ্যই ঝটপট আবেদন করে ফেলবেন, কোনো দেরি করবেন না। তাই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে, উপকারে আসলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার মতো যারা সমস্যায় রয়েছে তারা এই ভিডিওটি পেতে পারে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।